এমআই টিপস বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন এই টিউটোরিয়ালটিতে আপনাদের কি দেখানো হবে। তো বিষয়টি একটু ক্লিয়ার হয়ে নেই যে আপনারা যারা ব্লগারের ওয়েবসাইটগুলো ব্যবহার করেন, অর্থাৎ ব্লগ স্পটে ওয়েবসাইট ব্যবহার করে থাকেন, এটি পোস্ট দেওয়ার পর সে পোস্টটি যখন নিজেরাই নিজেরাই ভিউ করেন, সেটি এখানে স্টেটে এসে দেখলে বুঝতে পারেন যে এখানে কাউন্ট হয়েছে, 8টা থাকলে 9টা হয়, আবার যদি ভিউ করেন 10টা হয়, এভাবে ভিউ বাড়তে থাকে। কিন্তু রিয়েল যে ভিজিটর বা ভিউটা কতখানি হচ্ছে সেটা বুঝতে পারেন না। তো আপনি চাচ্ছেন যে আপনি যে ভিউ করতেছেন বা পোস্টগুলো ভিজিট করতেছেন সেগুলো যেন এখানে স্টেটে কাউন্ট না হয়। তো এই সেটিংসটি দিতে গেলে জাস্ট সিম্পলি একটি কাজ করতে হবে, তাহলে আপনার যে ভিউজগুলো থাকবে সেগুলো আর এখানে কাউন্ট হবে না, তার ভিজিটর যে ভিজিট করবে রিয়েল সেই ভিজিটরটাই আর সেই ভিজিটটি কাউন্ট হবে। তো এই জন্য আমাদের একটি ছোট্ট কাজ করতে হবে। আমি কিবোর্ডে নোটপ্যাডে এখানে একটা কোড রাখছি যে b/statsCookieManage প্রশ্ন চিহ্ন h1=en, এই কোডটি জাস্ট কপি করে নেব। আমি ভিডিও ডিসক্রিপশনে কোডটি দিয়ে রাখতেছি। আপনি এখান থেকে নেওয়ার পর যে সাইটে আপনি কাজটি করতে যাচ্ছেন সেই সাইটে যাবেন ব্লগারের, সেই সাইটে যাওয়ার পর সেটা .com হোক আর হচ্ছে ব্লগ স্পট হোক, আপনি শেষে একটা স্লাইড দেবেন, দেওয়ার পর কিবোর্ড এটা পেস্ট করে দিবেন, অর্থাৎ যে কোডটি কপি করলে সেটা এখানে অ্যাড করে নেবেন, নেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টার দেবেন। ইন্টার দিলেই একটা অপশন চলে আসবে যে ডন্ট ট্যাগ মাই ভিউজ ফর দিস ব্লগ, এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে, আমি টিক চিহ্নটি দিয়ে রাখছিলাম ইতিমধ্যে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন, জাস্ট দিলে আপনার কাজ শেষ। এখন টিক চিহ্ন দেওয়ার ফলে যে কাজটি হবে, তখন আপনি যতবারই ভিউ করেন না কেন, এখানে আপনার ব্লগটি যতবারই আপনি ভিউ করেন বা পোস্টগুলো যতবারই আপনি ভিউ করেন, তখন স্টেটে আর কিন্তু কাউন্ট হবে না। এখন ব্লগ ওয়েবসাইটটি অন্য আইপি থেকে, অন্য ব্রাউজার থেকে, অন্য পিসি থেকে যতবার ভিউ করা হবে সেই হিসাবটি এখানে দেখানো হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ওয়েবসাইটটিতে কেমন ভিজিটর হচ্ছে। আর যখন আপনি নিজে নিজেই পোস্ট দেওয়ার পর ভিউ করে দেখেন বা রিলোড দেন, সেটি যখন কাউন্ট হয় তখন আপনি কিন্তু রিয়েল ভিউটা, রিয়েল ভিজিটর কত কয়টা হলো সেটা বুঝতে পারেন না। তাই আপনাকে এই সেটিংসটি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বা প্রয়োজন। তো আমি দেখালাম আপনারা এইভাবে এই পোস্ট এই কাজটি করে নেবেন, তাহলে আপনারা রিয়েল ভিজিটর দেখতে পাবেন। তো বন্ধুরা, এই টিউটোরিয়ালটি যদি আপনাদের একটু হেল্প করে বা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট দেবেন, এবং এবং হচ্ছে এখন পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি এবং আপনারাও এই চ্যানেলের ভিডিও আপডেটসগুলো পেয়ে যান। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাই, ধন্যবাদ।